আমি বলেছিলাম যে আসলে এটা এই কাজটা করে মাসে 20-22 হাজার টাকা ইনকাম করা যায়। এটা BRAZIL ব্রাজিল আর মাঝখানে পতাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন, দেশ ও বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আর ভিডিওর থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কি বিষয়ে ভিডিওটা হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে সেটা যেটা আমি মাথায় পরেছিলাম, থাম্বনেইলে দেখতে পেয়েছেন এটা, সেটা উল্টা দেখাচ্ছে লেখাটা আপনাদের। আমি সিধা পথে দেখাবো এটা কি বলুন তো, দেখতে পাচ্ছেন আইডিয়া করে। এটা ব্রাজিল, ব্রাজিলের একটা পতাকা, কিন্তু এটা ব্রাজিলের পতাকা না, এটা আমাদের এখানে এটা হচ্ছে টুপি, মাথায় দেয়া টুপি, এটা সেইভাবে বানানো হয়েছে আর কি। আপনারা যদি পুরো পদ্ধতিটা বানানোর দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করবো পুরোটা। আমাদের এখানে এই ব্যবসাগুলোই হয়ে থাকে সব, মানে এটা মেশিন থেকে বের হয়, এটা আবার সেলাই হয়, আবার প্যাকেটিং হয়, হয়ে আপনাদের কাছে পৌঁছে যায় শীতের জন্য যারা ব্যবহার করেন। এবার এটা একটু নতুন সেই জন্য এটা করেছে। আর এবার ব্রাজিলেরটা আমার কাছে এসছে সেলাইয়ের জন্য, আমি এগুলো সেলাই করি। এগুলো সেলাই করে আমি অনেক বছর হয় কিছু টাকা ইনকাম করতেছি ঘরে বসেই। আমি যেহেতু সেলাই কাজ পারি সেই জন্য আমি এগুলো করি, এগুলোতে বেশি টাকা ইনকাম হয়। আর দেখা গেল যে দিন আপনার 700-800 টাকা আসে, তাতে মাস গেলে 20-25 হাজার টাকা হয়। নিজেদের হাত খরচা করার জন্য, মেয়েদের হাত খরচা করার জন্য কিছু তো লাগে, সেটুকু চলে যায় আর কি। তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই আলোচনায়। আসলে এখানে এই দিকে দেখুন, আমি এই যে এখানে দেখুন এইটা এইটা ওই এই মালের অপর পাশে লাগায়, অপর পাশে লাগিয়ে এটা সেলাই করে। আমি সেলাইয়ের পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দেব। এটা হচ্ছে এক ডর্জন, এটা অনলাইন মাল বলে, এটা গলায় গলায় দেওয়ার জন্য আর মাথায় দেওয়ার জন্য। এই সাইডটা মাথার আর হচ্ছে এই সাইডটা হচ্ছে গলার। আর এগুলো এগুলো কালারিং বিভিন্ন কালারের হয়ে থাকে, মালও বিভিন্ন কালারের হয়ে থাকে। আবার হচ্ছে এই শ্যালপা এটার নাম, এটাও বিভিন্ন কালারের হয়ে থাকে। এটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা কী জিনিস। এটা অনেক জায়গায় পড়ে থাকে, খেলনা ফেলনা হিসেবে চলে, কিন্তু আমাদের এখানে এগুলোর দাম অনেক। আমরা বাইরে থেকে নিয়ে আসি, নিয়ে এসে এগুলো মালে লাগানো হয়। চলুন এখন আপনাদের আমি সেলাই কীভাবে করে আসলে পুরো জিনিসটা এইরকম থেকে একটা গলাপটি আর এই যে এটা এটা থেকে একটা মাথা দেয়া টুপি কীভাবে হয়ে থাকে চলুন আপনাদের আমি দেখিয়ে দিই। এখন নিশ্চয়ই সিধাভাবে দেখতে পাচ্ছেন এটা BRAZIL ব্রাজিল আর মাঝখানে পতাকা। সামনে যেহেতু মানে বিশ্বকাপ খেলা আসছে সেজন্য সেই ইয়েতে করে এটা বানানো, যেন আসলে সেল বেশি হয়। আপনারা জানেন যে যখন যে খেলা আসে, আপনার বাংলাদেশ বলুন যে কোনো দেশ বলুন, তার জার্সিগুলো অনেক বিক্রি হয় ভালো। আর এটাও সেই সেই জন্যই আসলে মার্কেটিং সেল যেন বেশি হয় সেইভাবেই তৈরি করেছে, সেটা ভেবেই সামনে যেহেতু খেলা আসছে। আর এইটা এইরকমভাবে সেলাই হবে, তখন এই পাশে ব্রাজিল লেখা থাকবে, মানে এই পাশে আর এই পাশে মিলে ব্রাজিল লেখা থাকবে। আর এটার গলাটাও ঠিক এইরকমই, এই যে এটা গলা, ঠান্ডা যেন না লাগে সেজন্য গলা আর মাথা দুটো ঢাকা থাকে, সেই জন্য এই মালের নাম অনলাইন। চলুন সেলাই কাজে চলে যাই, আমি আপনাদের পুরো সেলাইটা দেখিয়ে দিচ্ছি। মাথা এবং গলা দুটারই সেলাই খুব একটা কঠিন না, সহজ, কিন্তু যারা করেন না তাদের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু আমাদের কাছে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। আসলে মূল ভিডিও টপিক নিয়ে বেশি আলোচনা না করে হয়তো আজে বাজে কথা বেশি বলে ফেলেছি, আপনারা সেটা বলতে পারেন যে বড্ড বেশি কথা বলে ফেলছেন আপনি, তো তার জন্য আগে থেকেই দুঃখিত। কথা না বললে, না ডিটেলসে বলে দিলে আপনারা বুঝবেন কী করে? যারা আমাদের বাড়ির বা আমাদের গ্রাম বা বলেন থানার আশেপাশে যারা থাকেন তারা হয়তো এই সম্পর্কে বেশ কিছু ভালোভাবেই জানেন, কিন্তু যারা একটু দূরে থাকেন তারা এই সম্পর্কে কোনো তাদের আইডিয়া নেই, ধারণা নেই যে এটা কী কীরকমভাবে হতে পারে। তারা শুধু মার্কেট থেকে কিনে মাথায় দেয় বা গলায় দেয়, সেই জন্য আর কি ডিটেলসে বলছি। আমি দেখি যে আমার ভিডিও অনেক
দেশের লোকই দেখে, কম ভিউয়ার্স হলেও মাঝে মধ্যে দেখি ইন্ডিয়ার লোক অনেক দেখে, আবার বিদেশি মালয়েশিয়া পাকিস্তানের লোকও দেখে, 2-4% যাই হোক দেখে। সেজন্য তাদের উদ্দেশ্যেই একটু ডিটেলসে বলা আর কি, ডিটেলসে বলার জন্য একটু সময় বেশি লেগেছে। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর মধ্যে আসেন, দেখছেন কিন্তু একটাও লাইক দেননি, প্লিজ আমার ভিডিওটি দেখে যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কারণ আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো প্লিজ একটা লাইক করে দেবেন। আমাদের এখানে এরকম শীতের পোশাকেরই ব্যবসা হয়, সেটা বাজারজাতকরণ হয় এবং বাইরের দেশেও বিক্রি করা হয়। এগুলো আসলে এগুলোতে প্রচুর লাভ, আবার শীতের ব্যবসা যেহেতু সবারই চাহিদা অনেক বেশি, সেই জন্য এখানে এই ব্যবসায় চলে। আপনারা যদি এই বিষয়ে বেশি আগ্রহ প্রকাশ করে থাকেন বা জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ডিটেলসে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। সোয়েটার, মোজা, টুপি, কার্ডিগান সব কিছু। পুরো সেলাইটা শেষ হওয়ার পর এটা দেখতে এরকম হয়। আমি আপনাদের পরে দেখাই যে আসলে পরলে কেমন লাগে। তো এরকম লাগে, এটা পরেছি এই যে, আর এইটা এইটা এই দিক দিয়ে, এটার আগে এটা গলায় পরে, গলাটা পুরো ঢাকা থাকে, তারপর টুপিটা পরে। কিন্তু এখন তো শীত না, গরম, সেই জন্য আসলে আমি এটা পরলাম না, গরম লাগতেছে যেহেতু। আর আমি বলেছিলাম যে আসলে এটা এই কাজটা করে মাসে 20-22 হাজার টাকা ইনকাম করা যায়, তাতে অনেকে মনে করতে পারেন যে আসলে সেটা তো অনেক বেশি, আর তো কিছু করা লাগে না, কিন্তু আসলে সেটা না, এটা হচ্ছে সিজনাল ব্যবসা, সিজনাল কাজ। এটা শীতের সময় হয়, শীতের সময় 3 মাস এই কাজটা চলে। তো এই 3 মাসে আমাদের এখানকার মানুষ যে যতটুকু ইনকাম করতে পারে আর কি, তারপরে গরমের মধ্যে আবার বসে থাকতে হয়। আসলে শীতের মধ্যে অনেক লোক বিশ্বকাপ খেলা রাত জেগে দেখে, সেজন্য তাদের এইটা অনেক উপকারে আসবে। আর হাত মোজা, পা মোজা সব এখানে তৈরি হয়, সোয়েটার। আপনারা যদি সেসব দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো যতটুকু আমার পক্ষে সম্ভব। এগুলো মাল সেলাই করার আগে এরকমভাবে আগে ধোপটা খুলে নেওয়া হয়, তারপর এরকমভাবে রাখা হয়। এইরকম কোনো বিষয় নিয়ে যদি আপনারা আরও কোনো ভিডিও দেখতে চান, আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।